নমস্কার, নতুন দিশারি রান্না করে সবাইকে স্বাগতম। আমি সুমনা। আজকে আমি আপনাদের সামনে বাদামি লেবু মাখার রেসিপি নিয়ে এসেছি। দু রকম পদ্ধতিতে কিন্তু বাদামি লেবু মেখে আজকে আমি দেখাবো। একটা হচ্ছে খুবই সিম্পল পদ্ধতিতে, যেটা আমরা বাড়িতে প্রায় মেখে থাকি, আর আরেকটা হচ্ছে দোকানে যেভাবে আমরা বাদামি লেবু মাখা খেয়ে থাকি, বিশেষ করে পেয়ারা মাখা, শসা মাখা, লেবু মাখা যেভাবে আমরা খেয়ে থাকি ঠিক সেইভাবে। আর বাদামি লেবুতে কী কী উপকার আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তার কারণ হচ্ছে যে আমরা যে ফল খাই সেই ফলের মধ্যে কী কী গুণাগুণ আছে সেগুলো তো অবশ্যই জেনে নেওয়া ভালো। আর তার সঙ্গে থাকবে বাদামি লেবু কীভাবে কাটলে একদমই তিতো হয় না আর খুব সহজেই কিন্তু বাদামি লেবু ছাড়ানো যায়। আমি যেভাবে কাটছি সেটা একটুখানি ফলো করুন কীভাবে আমি কাটছি। লেবুর কিন্তু দু সাইডে আমি মুখ ছাড়িয়ে নিয়েছি, তারপরে সাইড দিয়ে কিন্তু এভাবে হালকা হালকা চিড়ে নিতে হবে। খুব বেশি চিড়ে নিলে কিন্তু এই লেবু ছাড়াতেও অনেক অসুবিধা হয়। আমার পুরো লেবুটা কিন্তু এভাবে অল্প অল্প করে চিড়ে নেওয়া হয়েছে, তারপরে এরকম হাতের সাহায্যে এরকম চাপ দিয়ে দিয়ে কিন্তু এই খোলাটা ছাড়িয়ে নিতে হবে। এটা খুবই সোজা পদ্ধতি, যারা বটি ব্যবহার না করেন তারা কিন্তু ছুরি দিয়েও এইভাবে ছাড়াতে পারে। একদম আমার ছাড়ানো হয়ে গেছে। এরপরে আমি এটাকে কিন্তু ভালো করে পিস করে নেবো, ছোটো ছোটো করে পিস। তারপরে এই যে সাদা অংশটি যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু বটি দিয়ে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আর এইভাবে ছাড়িয়ে নিলে লেবুটা খুব তাড়াতাড়ি কিন্তু খোলা থেকে বেরিয়ে যায় আর একদমই কিন্তু তিতো হয় না। একদমই এইভাবে যদি কাটা হয় একদমই কিন্তু লেবুটা তিতো হয় না, কারণ লেবু যখন টেনে টেনে ছিঁড়বেন তাতে কিন্তু লেবুটা তিতো হওয়ার সম্ভাবনা থেকে থাকে। আর এইভাবে কিন্তু লেবুটা কেটে নেবেন, তাতে আপনাদের খুব তাড়াতাড়ি লেবু কাটাও হয়ে যাবে আর একদম তিতো হবে না। আর বেশিক্ষণ কিন্তু লেবু কেটে রাখবেন না, তাতে কিন্তু একদমই তিতো লাগে লেবু, বিশেষ করে অনেকক্ষণ ধরে লেবু কেটে রাখা হয়। এবার আসি এই লেবুর গুণাগুণ। এই লেবুতে প্রচুর গুণ আছে যা বলে শেষ করা যাবে না। এই লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, এ আছে, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর এই লেবুতে কিন্তু ক্যালোরি খুব কম থাকে, তাই যাদের ওয়েট লস করার জন্য চিন্তাভাবনা আছে তারা কিন্তু চোখ বন্ধ করে এই লেবু পেট ভরে খেতে পারে। তবে কার্বোহাইড্রেটটা একটু কম খাবেন আর লেবুটা একটু বেশি খাবেন। আর যাদের হজমের সমস্যা আছে তারা কিন্তু লেবু খেতে পারেন। আর যাদের জন্ডিসের সমস্যা আছে, যারা জন্ডিস নিয়ে ভুগছেন দীর্ঘদিন ধরে, এবং লিভারকে ঠান্ডা করার জন্যে বাদামি লেবু কিন্তু একদম মোক্ষম দাওয়াই যাকে বলে। আর যারা ডায়াবেটিস, হাই প্রেশারের রুগী তারাও কিন্তু চুটিয়ে বাদামি লেবু খেতে পারে। হার্ট ভালো রাখতে কিন্তু বাদামি লেবু জুড়ি মেলা ভাত। ব্যাড কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আর ডিহাইড্রেশন দূর করে। আর কত গুণ বলবো, তো যাই হোক বাদামি লেবু কিন্তু আপনারা অবশ্যই খাবেন। আর বিশেষ করে এটা যেহেতু সিজনাল ফুড সবসময় তো পাওয়া যায় না, বিশেষ করে গরমকালের দিকে কিন্তু এই বাদামি লেবু প্রচুর পরিমাণে পাওয়া যায়, তো এই সময়টা কিন্তু বাদামি লেবু একদমই মিস করবেন না। এবার চলে আসি কীভাবে বাদামি লেবু মাখবো। প্রথমে আমি যেটা সিম্পল পদ্ধতিতে মাখবো সেটা আমি দেখিয়ে দিই। প্রথমে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো চিনি। যারা খুব টক খেতে পছন্দ করেন না তারা একটু বেশি চিনি দেবেন, আর যারা একটু টক খেতে পছন্দ করেন তাহলে কম চিনি দেবেন। আর এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ আর বিট লবণ। আমি গোলমরিচ আর বিট লবণ একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর দেব আমি এর মধ্যে গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুটা কিন্তু এত সুন্দর লাগে এই লেবু মাখাতে, জাস্ট বলার মতো না। যাই হোক, এক ওইভাবে আমি একটা লেবু মাখা কমপ্লিট করলাম। এরপরে আমি দোকানে কিভাবে লেবু মাখে সেটা কিন্তু দেখাবো। প্রথমে আমি লেবুটা নিয়ে এর মধ্যে দিয়ে দেব সর্ষে, যে সস পাওয়া যায় না সর্ষের সস, এই সর্ষের সস দেব। সর্ষের সসটা দেওয়ার পরে আমি একটু ভালো করে মাখিয়ে নেব। তারপরে দেব আমি এখানে তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনিটা একটু টক টক মিষ্টি মিষ্টি ঝালঝাল হয়, তো এখানে চিনি এক্সট্রা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর অল্প করে আমি দিয়ে দেবো বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব
কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু অবশ্যই দেবেন, যারা ঝাল খুব পছন্দ করেন না তারা না দিলেও পারেন, যেহেতু এর মধ্যে গোলমরিচ দেওয়া রয়েছে। আর দেবো গন্ধরাজ লেবু। আমি লঙ্কা পছন্দ করি তো আমি এর মধ্যে দিয়েছি। একটু ভালো করে মাখিয়ে নিলেই একদম রেডি হয়ে গেল আজকের আমার দুরকমভাবে লেবু মাখা। দুপুরবেলা খাওয়ার পরে যদি এরকম লেবু মাখা পাওয়া যায়, ও একদম আমার তো দারুণ লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না, আর বাড়িতে কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করবেন। আর যেসব বন্ধুরা আগে থেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা নতুন দেখছেন আমার ভিডিও তাদেরকে আমি অনুরোধ করছি, যদি আপনারা আমার চ্যানেলের ভিডিও পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যান। সামনের বুধবার ঠিক এই সময় আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।